বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা আপনারা সকলেই জানেন গত 4 এবং 5 তারিখ দক্ষিণ কোরিয়া গমন ইচ্ছুক যারা ক্যান্ডিডেট রয়েছেন, যাদের এসএসসি পার সার্টিফিকেট রয়েছে এবং পাসপোর্ট দিয়ে যারা রেজিস্ট্রেশন করেছিলেন, আপনারা রেজিস্ট্রেশন করার পর গত 7 তারিখ সেটা রেজাল্ট দিয়েছিল। অনেকেই সেই রেজাল্টে কৃতকার্য হয়েছেন, মানে লটারিতে আপনাদের নাম এসেছে এবং অনেকেরই নাম আসেনি। তো আসলে আমরা যাদের নাম আসেনি তারা ভারাক্রান্ত মন নিয়ে আসলে অনেক কষ্ট পেয়েছিলাম। তবে তাদের জন্য আরেকটা গুড নিউজ এখন আমি আপনাদের সামনে দিতে চাচ্ছি। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে বোয়েসেল যেই লটারিটা করেছিল সেই লটারিতে একটা বড় ধরনের ভুল তারা করে ফেলেছিল। 2015 সালে যারা রেজিস্ট্রেশন করেছিল তাদের নাম সহ প্রায় 2 লক্ষ+ ক্যান্ডিডেটকে একসাথে করে লটারি করে ফেলেছিল, যেটা করার কথা ছিল এই বছর যারা রেজিস্ট্রেশন করেছে শুধু তাদের। কিন্তু সেই ভুলের কারণে আসলে এখন নতুন করে সেই 2015 সালে যারা রেজিস্ট্রেশন করেছিল, যাদের নাম চলে এসেছিল, তাদেরকে সরাসরি সরিয়ে দিয়ে এবছর যারা রেজিস্ট্রেশন করেছে তাদের সবাইকে, এই যে 18-19 হাজার ওয়েটিং লিস্ট পর্যন্ত যাদেরকে নিয়েছিল, তাদেরকে পূর্ণাঙ্গভাবে নিয়ে নতুন করে আরও যে গ্যাপটা তৈরি হবে 2015 সালের যাদেরকে বাদ দেওয়া হয়েছে সেই গ্যাপ পূরণ করার জন্য প্রায় 6,000 সামথিং যারা রেজিস্ট্রেশন এবার করেছেন তাদের কাছ থেকে আবারও বাছাই করে নিবেন। মানে লটারি করে আবারও 11 তারিখ, এই যে আমাদের সামনে 11 তারিখ রয়েছে, 11 তারিখ লটারি করে আমাদেরকে আবারও বাছাই করে 6,000 সামথিং নেয়ার পরিকল্পনা রয়েছে। এবং পরিকল্পনার ঘোষণাও দিয়ে দিয়েছে অলরেডি, মোট পরীক্ষার্থী থাকবে 19,000 সামথিং। তো আমরা যেটা জানতাম যে 12,000 পর্যন্ত পরীক্ষার্থী নেয়ার কথা ছিল, কিন্তু এবার সেটা 19,000 সামথিং নেয়ার পরিকল্পনা ইতিমধ্যেই বা ঘোষণা ইতিমধ্যে হয়ে গেছে। তা আমি মনে করি যারা লটারিতে নাম আসেনি তারা ঘাবড়ে গিয়েছিলেন, তা আপনাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। আপনাদেরকে পুনরায় আবারও লটারির মাধ্যমে জানান দেওয়া হবে আরও 6,000 কারো ভাগ্যবান হচ্ছেন। তো আমি মনে করি আসলে এই প্রক্রিয়াটা চলমান যেহেতু একটা প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়া ছাড়া, লটারি প্রক্রিয়া ছাড়াও আসলে দক্ষিণ কোরিয়াতে যাওয়ার একটা প্রসেস রয়েছে যেটা ভাষা পারদর্শিতা রয়েছে। আমি মনে করি আগামী দিনে যে দক্ষিণ কোরিয়ার ভাষা জানবে তারাই সবচেয়ে বেশি সুযোগ পাবে। আগামী দিনে লটারিটাও কিন্তু থাকবে না, যারা ভাষা জানে ভাষা পারদর্শিতায় পরীক্ষা দিয়ে তারা কোরিয়া যেতে পারবে এবং সামান্য পয়সায়, 2-3 লক্ষ টাকা খরচ হবে। ওখানে গিয়ে প্রথম মাসেই বেতন 2-3 লক্ষ টাকা, এটা হচ্ছে সরকারি বেতন। এটা এখানে কোনো মিথ্যা কথা বলা বা আপনাদেরকে পাম্পুট্টি দেওয়ার মতো কোনো সুযোগ এই ক্যামেরার সামনে, এ লক্ষ লক্ষ মানুষের সামনে, এটা আমার পক্ষে নয়, কারো পক্ষেই সম্ভব না। যে বলবে মনে করবেন সে বড় বাটপার। তো আমি মনে করি আপনারা যারা লটারিতে কৃতকার্য হয়েছেন, আপনারা যারা এখনও ভাবছেন কোথায় ভাষা শিখবেন এবং কোথায় এই প্রসেসটা আপনারা সুন্দরভাবে গাইডলাইন পাবেন, তা আমি মনে করি এসকে মিডিয়া কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার আপনাদের পাশে সবসময় রয়েছে, যেটা কুমিল্লা কান্দিরপার জিলা স্কুলের সামনে প্ল্যানেট আসার শপিং মলের লিফটের পাঁচতলায়, যেখানে আমি সরাসরি তদারকিতে থাকি। আমি প্রায়ই এখানে আসি এবং তদারকি করি, এবং এই ট্রেনিং সেন্টারটার যারা তদারকিতে রয়েছেন অত্যন্ত নিষ্ঠার সাথে তারা, আমি ভরসা দিতে পারি আপনারা এখান থেকে ভাষা শিখে, যদি আপনারা সেই রকম ফিডব্যাক আপনারা নিজেরা দিতে পারেন তাহলে এখান থেকে আপনারা পুরোপুরি 100% নিতে পারবেন। তো আপনাদের যাদের লটারিতে নাম আসছে তারা যোগাযোগ করুন নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে, এবং যাদের 11 তারিখ নাম আসবে তারাও ইনশাল্লাহ যোগাযোগ করবেন। এবং আপনারা যারা, আপনাদের যাদের মেট্রিক পাস সার্টিফিকেট আছে রেজাল্ট যেটাই হোক কোনো সমস্যা নাই, দাখিল পাস সার্টিফিকেট আছে রেজাল্ট যেটাই হোক কোনো সমস্যা নাই, আপনারা অতি সত্বর পাসপোর্ট করে, অথবা পাসপোর্ট যদি নাও করে থাকেন আমাদের ট্রেনিং সেন্টারে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন এবং ভর্তি হয়ে যান, আগামী দিনের জন্য প্রস্তুতি নেন, প্রিপারেশন নেন। দেখেন নিজের যোগ্যতাকে কাজে লাগিয়ে যদি বিদেশ যাওয়া যায় এটা কিন্তু একটা গর্বের ব্যাপার। লাখ লাখ টাকা দালালের কাছে দিয়ে, বিভিন্ন মাধ্যমে দিয়ে, মার খেয়ে, কোনো রকম কষ্টে, জঙ্গল দিয়ে বিদেশ গিয়ে, এটাতে আসলে টাকা কামিয়েও মনে প্রশান্তি পাবেন না। কিন্তু আপনি যখন নিজের যোগ্যতাকে, নিজের মেধাকে কাজে লাগিয়ে প্রবাসে গিয়ে আপনি নিজেকে সেই দেশের নাগরিক করতে চান, সেই দেশ থেকে আপনাকে অল্প দিনেই আপনি কোটিপতি হতে চান, হ্যাঁ মানে নিজেকে একটা জায়গায় নিয়ে যেতে চান, পরিবেশ বা পরিবেশগতভাবে অর্থনৈতিকভাবে সব কিছু মিলিয়ে আপনি সুন্দর একটা শৃঙ্খল নিজের জীবন করতে চান, তাহলে আমি মনে করি দক্ষিণ কোরিয়া সবচেয়ে বেস্ট প্লেস সমগ্র বিশ্বের মধ্যে। কারণ আমি নিজে 13-14 বছর কাটিয়ে এসেছি, পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়ারও আমার সুযোগ হয়েছে। আমি মনে করি আমাদের দেশের শিক্ষিত যুবকদের এর চেয়ে বড় সম্মান অপরচুনিটি পৃথিবীর কোনো দেশ দেয় না, এটা আমি হল অফ করে বলতে পারি। এবং নিজের মেধাকে যদি কাজে লাগাতে পারেন, জায়গায় জায়গায় আপনি নিজের মানে কি বলবো যোগ্যতা সম্পূর্ণ জায়গাটা আপনি তৈরি করে নিতে পারবেন,
এই এটা আমি আপনাদেরকে অ্যানসিওর করতে পারি। অন্যান্য দেশে যান, থাকা খাওয়া এটা সেটা, কামাবেন 5 লাখ, খরচ হবে 4.5 লাখ, দেশে 50,000 পাঠাতে পারবেন না। আর দক্ষিণ কোরিয়া এমন একটা দেশ, আপনার মাথার শ্যাম্পুটা পর্যন্ত দক্ষিণ কোরিয়ার মালিক আপনার বহন করে থাকে। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। আপনারা যারা আপনাদের লটারিতে নাম আসছে, নিচের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তাড়াতাড়ি, স্পেশাল বেস শুরু হয়ে গেছে, এখানে ভর্তি হয়ে যান। আপনাদেরকে 24 ঘন্টা গাইডলাইন করে পাস করার মতো ব্যবস্থা এসকে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার করে দিবে বলে আমি আশা করি। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।